আসসালামু আলাইকুম। মিল্টন সমাদ্দার অবশেষে তিনি গ্রেফতার হয়েছেন। সোশ্যাল মিডিয়াতে যাদের ভিডিও সবথেকে বেশি দেখা হয় তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিলেন মিল্টন সমাদ্দার। তার সামাজিক কর্মকাণ্ডগুলি এবং অসহায় মানুষদের প্রতি তার দরদ দেখেই সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের ভিডিও দেখত এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করত। এরকম একজন ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে এবং ওই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অন্যতম একটি অভিযোগ ছিল, তিনি মৃত মানুষকে দাফন করেছেন। ওই দাফন যে তিনি করেছেন তার কোনো প্রমাণ তিনি রাখেননি এবং বিভিন্ন সময় তার বিরুদ্ধে এই অভিযোগও উঠেছে যে তিনি মানুষের কিডনি বিক্রি করে তারপর হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিতেন। অর্থাৎ তার কাছে যারা সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা দেখেছি তার কাছে যেসব অসহায় মানুষদেরকে তিনি নিয়ে আসতেন এবং তার বৃদ্ধাশ্রমে রাখতেন, এরপরে ওইখান থেকে তাদের অঙ্গ প্রত্যঙ্গ তিনি বিক্রি করে দিতেন। এরকম একটা ভিডিও বা এরকম একটা নিউজ আমরা দেখেছি কয়েকদিন আগে। ওই বিষয় সম্পর্কে আমরা ভিডিও বানিয়েছিলাম, আপনাদের সামনে সেগুলি উপস্থাপন করারও চেষ্টা করেছিলাম। এই কথাগুলি বলার আমার উদ্দেশ্য না, কারণ এই ঘটনাগুলি ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে অবগত আছেন এবং নিয়মিত সোশ্যাল মিডিয়াতে যাতায়াত রয়েছে ফেসবুক ইউটিউবে, তারা জানেন যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং কী কী কারণে করা হয়েছে এটাও মূলত আপনারা জানেন। তবে আমার কথা হচ্ছে, এই সমস্ত মানুষ যদি তাদের মুখোশের আড়ালে এই কাজ করে থাকে তাহলে আমরা কার কাছে যাব, কার ভিডিও দেখব, কাকে বিশ্বাস করব? আসলে আমাদের বিশ্বাসের জায়গাটা কোথায় থাকতে পারে? আমরা সোশ্যাল মিডিয়ার বদৌলতে মানুষের ভালো জিনিসটা আমাদের সামনে উপস্থাপন করা হয়, কিন্তু এর পেছনের ঘটনাগুলি আমাদেরকে হয়তো জানানো হয় না। তাই আমরা মানুষকে বিশ্বাস করি, অন্ধের মতো বিশ্বাস করি যে হয়তো এই মানুষটা ভালো। কাকে ভালো বলবো, কাকে বিশ্বাস করব? যাকেই বিশ্বাস করতে চাই, যার কথা শুনতে চাই, যার কর্মকাণ্ড দেখতে চাই, কিছুদিন পরে দেখা যায় তারও একটা অতীত বের হয়ে আসে, তারও একটা খারাপ কোনো কিছু আমাদের সামনে উপস্থাপন করা হয়। আসলে এই জিনিসগুলি কেন ঘটে বা কারা করে, কেনই বা এরকম আমাদের সাথে হয়, আমাদের বিশ্বাস বারবার ভঙ্গ হয়, এইটা আসলে বুঝে আসে না কখনোই। আমি মনে প্রাণে চাইতাম মিল্টন সমাদ্দারের মতো মানুষ তারা তাদের যেসব কর্মকাণ্ড রয়েছে এই কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে আরও প্রভাবিত হোক, আরও তারা সমাজের জন্য কাজ করুক, সমাজের এই অসহায় মানুষের জন্য কাজ করুক। কিন্তু যদি সমাজের অসহায় মানুষের জন্য কাজ করার ক্ষেত্র যদি এরকম তৈরি হয়, আপনি সমাজের মানুষের জন্য কাজ করতে গিয়ে আপনার আঙুল ফুলে কলাগাছ হয়, আপনার অর্থ সম্পদ বাড়ে, তাহলে অবশ্যই বুঝে নিতে হবে নৈতিকতার এখানে বড় একটা অভাব রয়েছে। আমরা চাই যারাই কাজ করেন, অর্থাৎ মানবিক কাজ যারাই করেন, তাদের স্বচ্ছ থাকা উচিত। কারণ আপনি স্বচ্ছ থাকলে মানুষ আপনার দিকে আঙুল তুলতে পারবে না, আপনি স্বচ্ছ থাকলে মানুষের আস্থা এবং মানুষের বিশ্বাস আপনার প্রতি বাড়বে। এই বিষয়গুলি আপনাদের বোঝা উচিত। আরেকটা জিনিস মনে রাখবেন, সাধারণ মানুষেরা, সাধারণ জনগণেরা আপনাদেরকে এত উপরে নিয়ে আসে, তাদের বিশ্বাস ভঙ্গ করাটা একটা অন্যতম বড় অপরাধ। এই অপরাধ করা থেকে বিরত থাকবেন, মানুষের এইসব ইমোশন নিয়ে খেলবেন না। আমরা চাই আমাদের সামনে সত্যটা উন্মোচিত হোক, আমরা চাই এই বিষয়গুলি পরিষ্কার হোক, আমরা চাই মিল্টন সমাদ্দারের এই বৃদ্ধাশ্রম খুব ভালোভাবে চলুক। তবে এটা চাই না যে তাদের নিজেদের আঙুল ফুলে কলাগাছ হোক। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, নাসরু মিনাল্লাহি ফাতহুন করিম, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু।